চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, টিকা নিলেও নতুন ধরন থেকে ঝুঁকি মুক্ত নন কেউ, বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মানাতে সারা দেশে পুলিশের তৎপরতা। শুধু শুল্ক ইস্যুতে নেপালের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। ভারত চীনের আধিপত্য কমাতে পণ্যবাহী রেল চালুর উদ্যোগ, এ মাসেই হতে পারে বাণিজ্য চুক্তি। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সংজ্ঞা অনুযায়ী এখনই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে বাংলাদেশে। মাত্র এক মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ বাড়ার বিষয়টি তারই প্রমাণ বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতির বিপরীতে অবস্থান নেয়ার কারণেই এই অবস্থা বলে মনে করছেন তারা। টিকা নেয়া কিংবা হার্ড ইমিউনিটি গড়ে উঠলেও করোনার নতুন ধরন থেকে কেউই ঝুঁকিমুক্ত নন বলেও মত তাদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। শনাক্তের এক বছরের মাথায় দেশে আবারও নতুন করে চোখ রাঙাচ্ছে বৈশ্বিক মহামারী করোনা। যদিও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই কারো। পুরোদমে চলছে মিছিল, মিটিং, সভা সমাবেশ, নির্বাচন, মেলা কিংবা পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এবছর ফেব্রুয়ারি মাসের 19 তারিখ একদিনে যেখানে করোনায় মৃত্যু হয়েছিল 8 জনের, সেখানে ঠিক এক মাস পর 19 মার্চ মৃত্যু হয়েছে 18 জনের। একইভাবে হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যার রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ আর শনাক্ত বেড়েছে 3 গুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞান ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করাতেই করোনা নিয়ে আবারও মহাসংকটে পড়তে যাচ্ছে দেশ। প্রপোর্শন অফ পজিটিভিটি কেম ডাউন টু 2.5 এবং সেটা এখন বেড়ে অনেক উপরে উঠে গেছে, 5-এর উপরে উঠে গেছে। তাহলে এখন বাই ডেফিনেশন এটাকে সেকেন্ড ওয়েভ বলা যায়। এটা একটা ভেরিয়েন্ট ভাইরাস, যাদের হয়ে গেছে, যাদের হয় নাই, যারা ভ্যাকসিন নিয়েছে, যারা ভ্যাকসিন নেয় নাই, সবাই এখন ঝুঁকির মধ্যে ধরে নিতে পারে। সবকিছু যে চলছে এটা হচ্ছে আমরা বিজ্ঞানের বিপরীতে অবস্থান নিয়ে আসি। আমরা এটাকে গুরুত্বই দিচ্ছি না, আমরা যারা নীতি নির্ধারক, যে আমাকে এটা কমাতে হবে, নাইলে আমার হাসপাতালের উপর চাপ বেড়ে যাবে, অনেক বেশি রোগী মারা যাবে। টোটাল লকডাউন না হলেও একদম লার্জ কংগ্রিগেশন যেগুলো, ওগুলাতে যদি বন্ধ রাখা যায় তাইলে কিছুটা সংক্রমণ কমতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে ব্রিটেনের নতুন ধরনের করোনার অস্তিত্ব মিলেছে দেশে 16 জনের দেহে। সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে জনসমাগম বন্ধ করতে সরকারকে পরামর্শ দেবেন তারা। সংক্রমণের ঊর্ধ্বগতি যদি এভাবে চলতে থাকে তাহলে ক্ষেত্র বিশেষে কিন্তু এগুলোকে কমিয়ে ফেলতে হবে, কলেবর ছোট করে ফেলতে হবে। তার কারণ হচ্ছে যে মানুষের স্বাস্থ্য তথা জনস্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাস্ক পরা, দূরে থাকা, অযথা জনসমাবেশকে এড়িয়ে চলা, এই 3টি বিষয় যদি একসঙ্গে কাজ করে তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এছাড়া জনসমাগম কমাতে জেলায় জেলায় পুলিশি তৎপরতা বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। এ নিয়ে জানাতে সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে আছেন ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ মাকসুম। সিলেটের মেট্রোপলিটন পুলিশ আজকে যে করোনা দ্বিতীয় ধাপে, সেই দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য সারা দেশব্যাপী একসাথে তাদের উদ্বুদ্ধকরণ এবং সচেতনতামূলক যে কর্মসূচি শুরু করেছে তারই ধারাবাহিকতা সিলেটের মেট্রোপলিটন পুলিশ এই সিলেটে যে 6টি থানা, সেই 6টি থানাকে একসাথে এই উদ্বোধন করছেন এবং উদ্বোধন করবেন কমিশনার, SMP-র কমিশনার নিশারুল আরিফ ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন এবং তিনি এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন। এবং অনুষ্ঠান রয়েছে পরিতোষ ঘোষ, অ্যাডিশনাল কমিশনার রয়েছে, বিভিন্ন উপকমিশনার বৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এই মুহূর্তে তিনি বক্তৃতা দিচ্ছেন। আমরা যদি আমার বক্তৃতাটা একটু উদ্বোধনী বক্তৃতাটা একটু শোনাতে চাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদের, উনি যে বক্তব্য দিচ্ছেন সেই উদ্বোধনকরণ কর্মসূচির বক্তব্যটা আমি শোনাতে চাচ্ছি। আমরা চাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই যে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করছি, এই যুদ্ধতে একটি অস্ত্র আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে মাস্ক। আমাদের মাননীয় IGP মহোদয় আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে 21 মার্চ থেকে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজেরা মাস্ক ব্যবহার করবে এবং আপামর জনসাধারণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করবে। আমাদের মোবাইল ফোন যেমন একটি শরীরের অঙ্গ হয়ে গেছে,
এই মাস্কটিও আমাদের শরীরের একটি অংশ হিসাবে পরিণত করতে হবে। যদি আমরা করোনাকে মোকাবেলা করতে চাই তাহলে এই অস্ত্রটি আমরা সবাই ব্যবহার করব। জনসাধারণকে আমি আরও অনেক বেশি সচেতন হওয়ার অনুরোধ জানাব। শুনছিলেন যে সিলেটের কমিশনার এসএমপি কমিশনার নিশানুল আরিফ তিনি যে উদ্বোধন করছেন এই সারা বাংলাদেশে একই সাথে দ্বিতীয় ধাপ মোকাবিলার দেশব্যাপী পুলিশের যে উদ্যোগ সেটার উদ্বোধন, তাদের মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই স্লোগান নিয়ে সবাইকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন এবং যারা আছেন তাদেরকে মাস্ক পরিয়ে দিবেন, তারা নিজেরা মাস্ক পরবেন এবং সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মাস্ক পরা ছাড়া আছে তাদেরকে মাস্ক পরিয়ে দিবেন। বলে রাখা প্রয়োজন যে সিলেটে দ্বিতীয় ধাপে এবছর কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, গতকালকেও একজন মারা গিয়েছে করোনা আক্রান্ত, এইসব কিছু মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের ধারাবাহিকতায় বাংলাদেশের পুলিশ একসাথে এই সচেতনতামূলক কর্মসূচি কাজ শুরু করেছে আজ থেকে। মোটামুটি মাকসুম এই ছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ যেই এই দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশের পুলিশ, ধারাবাহিকতায় এই মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে এবং তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ। এই ছিল সিলেটের মাস্ক বিতরণী অনুষ্ঠানের সর্বশেষ। সিলেট থেকে প্রশাসনের মাস্ক বিতরণের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন ইকরামুল কবির। খুব কাছে আকর্ষণীয় এক বাজার, অথচ সামান্য কিছু কৌশলের অভাবেই সেখানে রাজত্ব করছে ভারত আর চীন, বলছি নেপালের কথা। সুযোগ থাকলেও দেশটির সঙ্গে বাণিজ্য এখনও আটকে আছে মাত্র কয়েক মিলিয়ন ডলারেই। সরকার বলছে এ মাসের মধ্যেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হবে। চেষ্টা চলছে মোহনপুর সীমান্ত দিয়ে নেপালে রেল চালুরও, যদিও ব্যবসায়ীরা বলছেন শুল্ক করের বাধা না কাটলে বাড়বে না আঞ্চলিক বাণিজ্য। জুবায়ের ফয়সালের রিপোর্ট। একটা বাজারে বিক্রেতাদের মধ্যে কেউ পণ্য বেচে বিনা শুল্কে আর কেউ 10-20% শুল্কে। এক্ষেত্রে শুল্কবিহীন দোকানেই ছুটবেন ক্রেতা। ঠিক এমনই অবস্থা বাংলাদেশ নেপাল বাণিজ্য সম্পর্কের। অবস্থানগত সুবিধার পুরো ফায়দা বাংলাদেশ নিতে পারছে না একমাত্র শুল্ক বাধাতেই। মূলত পর্যটনের ওপর ভর করে গড়ে ওঠা নেপাল এখনও বেশ পিছিয়ে কৃষি উৎপাদন আর শিল্পায়নে। এখানেই আধিপত্য ভারত আর চীনের। ব্যবসায়ীরা বলছেন বিশেষ বাণিজ্য চুক্তি আর পণ্যভিত্তিক কৌশল গ্রহণ ছাড়া পরিবর্তন হবে না প্রেক্ষাপট। ঠিকই, কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে মোটরসাইকেলকে এর মধ্যে ইনক্লুড করুন। এটা বাংলাদেশ সরকারের ইচ্ছের উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ থেকে নেপালে অনেক কিছু যাওয়ার আছে যেখানে চাইনিজ প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট একচেটিয়া নেপালের মার্কেট করে যাচ্ছে। বাট বাংলাদেশ থেকে একসময় আমরা রপ্তানি করতাম, এখন কিন্তু ট্যারিফ ব্যারিয়ারের কারণে ওগুলোকে করা যাচ্ছে না, প্লাস নন ট্যারিফ ব্যারিয়ার তো রয়েছেই। একমত অর্থনীতিবিদরাও, তারা বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় আঞ্চলিক বাণিজ্যে প্রভাব খাটাতে পারছে না বাংলাদেশ। ইকোনমিক প্রসপ্যারিটির জন্য যে এত একটা চমৎকার সুযোগ এবং টুলস, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশের যে মার্কেটটা সেটা সঠিক এবং সম্পূর্ণ ব্যবহার কিন্তু আমরা করতে পারছি না। যদিও নেপাল নিয়ে আসার কথাই শোনাচ্ছেন বাণিজ্যমন্ত্রী, শুধু চুক্তি নয় অগ্রগতি হয়েছে দেশটিতে পণ্যবাহী রেল চালুতেও। কথা চলছে ট্রেড এগ্রিমেন্ট হবে, সেটা আমরা খুব আশাবাদী এই মাসে হতে পারে। রোহনপুর থেকে রেলওয়ে কার্গো দিয়ে নেপালে যাওয়া যেতে পারে, সেটা একটা প্রাথমিক শিও ছিল, এবার একটা লেটার অফ এক্সপ্রেশন আমাদের সই হওয়ার সম্ভাবনা প্রচুর। স্বাধীনতার ঠিক 50 বছর পর ঢাকায় আসছেন দেশটির রাষ্ট্রপতি, তাই অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে এই সফরকে গুরুত্বের সঙ্গেই দেখছে সব পক্ষই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নওগাঁর পাইকারি মোকামে কেজিতে 2 টাকা কমেছে মোটা চালের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পৌর চাল বাজারে আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ মাকসুম। ফেব্রুয়ারির 15-এর পর থেকে কিন্তু চালের বাজার লাফিয়ে লাফিয়ে আসলে বাড়ছিল এবং এই চাল নিয়ে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিতর আমরা দারুণ একটা নাবিশ্বাস লক্ষ্য করছিলাম এবং এখন পর্যন্ত এই নাবিশ্বাসের কিন্তু তার সার্বিক তাপমাত্রা রয়েছে। কিন্তু তারপরও এই সপ্তাহের ব্যবধানে আমরা যেটা লক্ষ্য করছিলাম, প্রকার ভেদে কিছুটা চালের বাজার নিম্নমুখী এখানে এসেছে। বিশেষ করে মোটা চালের যে বাজারটা, এটা কিন্তু 2 টাকা পর্যন্ত এখানে কমে এসেছে এই নওগাঁর মোকামগুলোতে পাইকারি বাজারে। এ কারণে সাধারণ ক্রেতাদের ভিতরে কিছুটা স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যেসব চিকন সরু জাতের চাল রয়েছে, এই চালগুলো কিন্তু 1 টাকা থেকে 1.5 টাকা বা 2 টাকাও কিন্তু প্রকারভেদে এখানে আমরা কমের
বাজার ব্যবস্থাটা লক্ষ্য করছিলাম। তবে নগর বাজারে যেটা আজকে আমরা লক্ষ্য করছি, নাজির শাল এখানে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, জিরা শাল এরকম 60 টাকা, এবং এই যে এলচি ইন্ডিয়া থেকে যে চালটা এসেছে এটা বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা, এবং মোটা জাতের যে সোনা চাল রয়েছে এটা বিক্রি হচ্ছে বাজারের দরের যে ওঠানামা এটা কিন্তু স্থানীয় যারা ক্রেতা তারা বরাবরই অভিযোগ করে থাকেন যে যারা বড় বোকামের কারবার করে থাকেন চালের ব্যবসায়ী তারাই এই বাজারগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। এই নিয়ন্ত্রণের কারণে কিন্তু বাজারে সবসময় ঊর্ধ্বমুখী একটা বাজার এখানে তারা দেখে আসছেন, এবং সাধারণ ক্রেতারা এখন যেটা বলছেন যে চালের বাজার নিচে নেমে যাওয়ার মূল কারণটা কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু চাল তাদের মোকাম থেকে গুদাম থেকে এখন কিন্তু বাজারজাত করছেন, এবং এই বাজারজাত করার কারণে বাজারে কিন্তু একটা প্রভাব পড়েছে। তো সব মিলে কিন্তু এই নিম্নমুখী চালের বাজারের সাধারণ ক্রেতাদের ভিতর আমরা কিছুটা স্বস্তি লক্ষ্য করছিলাম। তো এই ছিল মাকসুম নওগাঁর এই চালের বাজারে চাল কিনা বেচার খবর আমার কাছে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পাশাপাশি হঠাৎ করে চাহিদা নিম্নমুখী হওয়ায় দেশের ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। তেল, চিনি, ছোলা, পেঁয়াজের দাম কেজিতে এক সপ্তাহে কমেছে 2 থেকে 3 টাকা। তবে অন্য সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের জটিলতা এখনও কাটেনি বলে দাবি ব্যবসায়ীদের। শাখা উত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ যানজট। রমজান সামনে রেখে ভোগ্য পণ্যের সরবরাহ বাড়তে থাকায় এ পরিস্থিতি বলে জানান ব্যবসায়ীরা। গত 6 মাসের বেশি সময় ধরে বাড়তে থাকা ভোজ্য তেলের বাজার নিম্নমুখী। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি তেলের দাম কমেছে 2 থেকে 3 টাকা। ভোজ্য তেল, সোয়াবিন যেটা বলি আমরা, এটা কেজি প্রতি 2 টাকা কমেছে। এটা যদি বাজারে সরবরাহ যদি ঠিক না থাকে তাহলে বাজার রেডি বাজারটা বেড়ে যাবে। ভোজ্য তেলের মতো অবস্থা ছিল চিনির বাজারও, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারও এখন অনেক কম, সেই হিসাবে সবাই একটু ভয় পাচ্ছে যে মানে আন্তর্জাতিক বাজার যদি আরো কমে যায় তাহলে চিনির বাজার আরো কমতে পারে। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলার। চলতি বছর এই ছোলার দাম এখনো নিয়ন্ত্রণের মধ্যে। সাধারণ মানের ছোলা প্রতি কেজি 57 টাকা। ছোলা বাজার স্থিতিশীল আছে, গত বছরের তুলনায় এবছর ছোলা আপনার এই প্রায় মাল বেশি আসছে। আমার মনে হয় এভাবে বাজার রমজান মাসে এভাবে থাকবে। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য বাজারে আসায় কেজিতে অন্তত 3 টাকা করে কমেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। আমদানি হওয়ার কারণে আজকে বাজারটা কমতির দিকে। আশা করি আমরা আগামী রমজান মাসে, রমজান এবং রমজান আগে পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,71,000 মেট্রিক টন ছোলা, 4,33,000 মেট্রিক টন ক্রুড অয়েল, 6,52,000 মেট্রিক টন পাম অয়েল এবং 63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আর বন্ডের আওতায় আরও 100,000 মেট্রিক টন চিনি আমদানি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী এবার রমজানকে সামনে রেখে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে, সরবরাহ ব্যবস্থাও রয়েছে স্বাভাবিক, তাই দাম বাড়ার কোনো শঙ্কা নাই মনে করছেন ব্যবসায়ীরা। তবে দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই বলছেন ক্যাপ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। গত কয়েকদিন ভোরে হালকা কুয়াশা থাকায় রাজশাহীতে আমের মুকুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। তার উপর হপার পোকার আক্রমণে ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় তারা। এ অবস্থায় ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা কীটনাশক প্রয়োগের পাশাপাশি বাগান মালিকদের দিচ্ছেন নানা পরামর্শ। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকি রিপোর্ট। রাজশাহী অঞ্চলের আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। সোনারাঙা মুকুলের গন্ধে মৌ মৌ করছে এখানকার বাতাস। এরই মধ্যে অনেক বাগানে আমের গুটি দানা বাঁধতে শুরু করেছে। তবে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর গেল কয়েকদিন ভোরে হালকা কুয়াশা পড়েছে। প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তনের ফলে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। এখন তো মুকুল আসেছে, আমরা তো যত্ন করছি, বলা যাচ্ছে না কি হবে লাস্ট পর্যায়ে। এখন গুটি আসছে, এখন দেখা যাক কি হয়। মুকুলের গুটি হয়েছে, দেখলেন আগর গুটি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, ফুলটা জড়িয়ে দিচ্ছে। তাল্লা ভর সাহেবের আমের ফলন ভালো আছে। এছাড়া পোকার আক্রমণ দুশ্চিন্তায় ফেলেছে আম বাগান মালিকদের। অনেক মুকুল ঝরে গেছে, আরও পোকামাকড় আছে,
কয়েকদিন কুয়াশার কারণে যে আমের মুকুলটা নষ্ট হয়ে গেছে, এখন ভালো ফলনের জন্য আমরা খুব চিন্তিত। এই অবস্থায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। মুকুল পূর্ণাঙ্গভাবে ফুটে গেছে এবং মোটামুটি পলিনেশন অনেকটা কমপ্লিট, কিছুদিনের মধ্যে গুটিও তৈরি হয়ে যাবে এবং বাকি মুকুল এমনিতে ঝরে যাবে, এটা নিয়ে এখন আর টেনশনের কিছু কারণ নাই। শুধু যদি রোগের উপদ্রব খুব বেশি যদি না দেখে তাহলে আর স্প্রে দেওয়ার কোনো দরকার নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জানিয়ে দিচ্ছি সময় সংবাদের শিরোনামগুলো। চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, টিকা নিলেও নতুন ধরন থেকে ঝুঁকিমুক্ত নন কেউ, বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মানাতে সারা দেশে পুলিশের তৎপরতা। এবং শুধু শুল্ক ইস্যুতে নেপালের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। ভারত চীনের আধিপত্য কমাতে পণ্যবাহী রেল চালুর উদ্যোগ, এ মাসেই হতে পারে বাণিজ্য চুক্তি। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।